কালকে দিল্লি দেশের কথা এবং প্রতিবাদী 24 কলমের শক্তি এবং পিবি 24 এবং উদয়পুরে দুরন্ত টিভি এই পাঁচটা মিডিয়া হাউসে এট এ টাইম হামলা হয়েছে। হামলার কিছুক্ষণ বাদে আমরা কালকে পশ্চিম থানায় গিয়েছিলাম সব সিনিয়র সাংবাদিকরা, পুলিশকে আমরা 12 ঘন্টা টাইম দিয়েছিলাম আসামিদের অ্যারেস্ট করার জন্য, কিন্তু আর আসামিরা অ্যারেস্ট হয়নি। তার পক্ষে আমরা আজকে ডিজির কাছে এসেছিলাম, ডিজিপি ছুটিতে আছেন, বিএস যাদব চার্জে যিনি ছিলেন পুনিত্রস্তকে উনি নেই। আমরা আইজি ল অ্যান্ড অর্ডার অরিন্দম নাথ সাহেবের সঙ্গে দেখা করেছি, উনাকে আমরা পুরো ঘটনাটা বলেছি, উনি বলেছেন উনি জানেন, ওনাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে, ফুটেজের মধ্যে কিছু চেহারা দেখা যাচ্ছে, অ্যাকর্ডিংলি দে উইল টেক অ্যাকশন। আমরা বলেছি এই কথা বারবারই আপনারা বলেন, কোনো অ্যাকশন হয় না, এই ক্ষেত্রে যদি দ্রুত অ্যাকশন না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। উনি আমাদেরকে অ্যাসিউর করেছেন যে পিবি 24 এর যে অ্যাটাক হয়েছে প্রতিবাদী কলম পত্রিকায় ওটার জন্য ক্রাইম ব্রাঞ্চ দ্রুত তদন্ত করবে, যেহেতু পুলিশের ইনভলভমেন্ট নিয়ে এখানে প্রশ্ন উঠেছে। কালকে আমরা রমেশ যাদব যে এসডিপি সদর উনাকে এই কথা বলেছিলাম যে পুলিশের সামনে ঘটনাটা হয়েছে, এর প্রেক্ষিতে উনি বলেছেন ক্রাইম ব্রাঞ্চটা তদন্ত করবে, আর ডেলি দেশের কথা পত্রিকাটি যেটা হামলা হয়েছে ভাঙচুর হয়েছে ওটা পুলিশ তদন্ত করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। উনি এই কথাও বলেছেন যে এইবার পুলিশ একটা ব্যতিক্রমী উদ্যোগ নেবেন যাতে ফার্দার কোনো পত্রিকা অফিসে মিডিয়া হাউসে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা অপেক্ষায় থাকব, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবেন আমরা আশা রাখছি, দেখা যাক কি হয়, আদারওয়াইজ আমরা আরো বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। 12 ঘন্টা সময় দেওয়ার পরেও ওরা কিছু করছে না, তারপরে আপনাদের পদক্ষেপ কি হবে? এটার জন্যই আমরা বলে এসেছি যে এরকম পুলিশ বারবারই যখনই আক্রান্ত হয় সাংবাদিকরা এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কখনই প্রতিশ্রুতি পুলিশ রক্ষা করে না। যদি এই যাত্রায় কিছু না হয় তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। আমরা একদম খুললাম খুল্লাই এই কথাটা বলেছি, উনি অরিন্দম নাথ, উনি লোকাল অফিসার, আইপিএস অফিসার, উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সমস্ত কথা ধৈর্য ধরে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন এই যাত্রায় উনি একটা ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করবেন, যদি না করেন তাহলে ডেফিনেটলি আমরাও একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেব। এক জায়গায় বসে সমস্ত সাংবাদিকরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমবার এত বড় একটা ইউনিটি সাংবাদিকদের মধ্যে আসছে, অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে সমস্ত সাংবাদিক সংগঠনগুলি এতে জয়েন করেছে। আমরা আশা রাখবো ভবিষ্যতে আর কোনো মিডিয়া হাউসের উপর এই ধরনের হামলা হবে না, যদি হামলা হয় এটার জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। উনি বলেছেন যে সেন্সিটিভ যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে যেখানে হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় একটা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা উনি গ্রহণ করবেন। থ্যাংক ইউ। তারপরেও 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে পুলিশ কিছু করছে না, তো আপনাদের নেক্সট পদক্ষেপ কি? হ্যাঁ, যেহেতু 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনও দোষী গ্রেপ্তার হয়নি, এই কারণে আজকে আমরা ইন্সপেক্টর জেনারেল ও পুলিশের কাছে এই ডেপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি যে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আমরা আমাদের আন্দোলন আবার শুরু করব। তো যেহেতু আমরা ওনাদেরকে একটা সময় দিয়েছি এর জন্যে আমরা অল্প কিছুদিন আমরা অপেক্ষা করব, তারপরও যদি আমরা দেখি যে তদন্ত সেভাবে এগুচ্ছে না, হ্যাঁ দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, হ্যাঁ তখন আমরা সবাই মিলে বসবো, হ্যাঁ বসে এই এই যে পরিস্থিতি আমরা পর্যালোচনা করব এবং পরবর্তী আন্দোলনের ধাপ আমরা ঠিক আছে। দোষীরা কি চিহ্নিত হয়েছে? হ্যাঁ, দোষীদের আমার আমরা আমরা জানি যে দোষীরা চিহ্নিত, হ্যাঁ কারণ সিসিটিভি ক্যামেরার ফুটেজ যে পাওয়া গেছে এর মধ্যে যারা ভাঙচুর করছে তাদের ছবি আছে, কাজে আমরা মনে করি যে পুলিশ ইচ্ছে করলে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। সিসিটিভি এখন কি পুলিশ হেফাজতে নিয়েছে? হেফাজতে? হ্যাঁ, এখনই মানে উনিও বললেন যে সব কিছু ওনাদের কাছে হ্যান্ড ওভার, তো সেইগুলো হ্যান্ড ওভার করা হবে, তাছাড়া পুলিশের নিজস্ব সিস্টেমেও তারা কিছুটা সংগ্রহ করেছে। আজকে সন্ধ্যার সময় কি জানি হবে বলেছিল ওনা, কি বলেছিল? না, আমরা বলেছি যে যেহেতু সাংবাদিকদের মধ্যে হ্যাঁ একটা একটা ভীতির পরিবেশ কাজ করছে, একই সঙ্গে এতগুলো সংবাদপত্র এবং মিডিয়া অফিস আক্রান্ত হলো, জার্নালিস্টরা আহত হলো, হ্যাঁ কাজেই যিনি ল অ্যান্ড অর্ডার আইজিপি যিনি, হ্যাঁ ল অ্যান্ড অর্ডারের যিনি
ইনচার্জ মালিক, হ্যাঁ দায়িত্বপ্রাপ্ত, তো ওনাকে আমরা বলেছি যে দয়া করে ওই আক্রান্ত অফিসগুলো আপনারা একটু ভিজিট করুন, হ্যাঁ যাতে সাংবাদিকদের মনে একটা মানে একটা সাহস আসে। থ্যাংক ইউ।